তো হ্যালো হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো, তোমরা যারা নতুন ইজিপে আইডি নিয়েছো তারা কীভাবে ইকেওয়াইসি সম্পূর্ণ করবে সেটা এই ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হলো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে সব ক্লিয়ারভাবে বুঝে যাবে, ঠিক আছে? তো চলো, ইজিপে আইডি নেওয়ার পর তোমাদের মোবাইল নাম্বারে একটা আইডি ও পাসওয়ার্ড যাবে, ঠিক আছে? তো সেই পাসওয়ার্ডটা দিয়ে ইজিপে অ্যাপটাকে প্লে স্টোর থেকে লগ ইন করে নেবে, ইনস্টল করে নেবে, সরি। ইনস্টল করে নেওয়ার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, ঠিক আছে? তো আমি লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে? পাসওয়ার্ড হচ্ছে 523418, 523418, 523418 21, ঠিক আছে? লগ ইন করে নিলাম ফার্স্ট। এরকম একটা আর একটা ওটিপি আসবে, ঠিক আছে? ওটিপিটা বসিয়ে দেবে তোমরা দেখে দেখে, 7842 00, ভেরিফাই ক্লিক করলাম, ঠিক আছে? করার পর এখানে দেখো গাইস, তোমাদের একটা পেজ খুলে গেল, এখানে কমপ্লিট ইউর কেওয়াইসি করতে বলছে। তো তিনটা স্টেপ আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তিনটা স্টেপ পূরণ করলে তোমাদের আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে, ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এখানে প্রথমে একটা অল্টারনেট মোবাইল নাম্বার দেবে, আমি একটা অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গাইস দেখো, এখানে প্রসিড বাটনে ক্লিক করবে, ঠিক আছে? প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে প্যান নাম্বার দিতে হবে, ঠিক আছে? প্যান নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্যান নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে এখানে আধার নাম্বার বসিয়ে দেবে তোমাদের নিজের নিজের, আধার নাম্বারটা বসে দিলাম। আর একটা মানে সেটেলমেন্ট যে অ্যাকাউন্টে করবে সে একটা অ্যাকাউন্ট নাম্বার বসে দেবে, ঠিক আছে? আমি অ্যাকাউন্ট নাম্বারও বসে দিচ্ছি। আর সেই সেটেলমেন্টের কোন ব্যাংক সেটা সিলেক্ট করবে, ঠিক আছে? আমি আমার যেমন এখানে গাইস, আমার যেমন পেটিএম পেমেন্ট ব্যাংক, ঠিক আছে? পেটিএম পেমেন্ট ব্যাংক খুঁজলাম, পেটিএম পেমেন্ট ব্যাংক সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর এখানে প্রসিডে ক্লিক করবে, ঠিক আছে? এবার তোমাদের একটা সেলফি চাইবে, ঠিক আছে? সেলফিটা দিয়ে দেবে, ঠিক আছে? সিলেক্ট প্রুফ হিসাবে সেলফি, তো সেলফিটা আমি তুলে নিচ্ছি। সেলফিটা তুলে নেওয়ার পর তোমরা কাস্টমাইজ করতে পারবে, করার পর টিকে ক্লিক করবে, ঠিক আছে? তো দেখো এখানে লোডিং নিচ্ছে, তারপরে তোমাদের এখানে আপলোড করতে বলছে প্যান ফটো, ঠিক আছে? তো আমি প্যান কার্ডটা আপলোড করে নিই, তো প্যান কার্ডের ছবিটা আমি তুলে নিচ্ছি গাইস। তুলে নেওয়ার পর আমি এটা আগে আপলোড করে দিলাম, ঠিক আছে? তারপর নেক্সট বলছে আধার কার্ডের ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডটা আমি তুলে নিই। তুলে নিয়ে আপলোড করে দিলাম, ঠিক আছে? তারপর বলছে আধার কার্ডের ব্যাক সাইড, ঠিক আছে? ব্যাক সাইডটাও আমি ক্লিক করে নিই, এই ব্যাক সাইডটা আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পর সাবমিট করলাম, তো দেখো গাইস সব আপলোড হয়ে গেল। এখানে তোমাদের সব ডিটেলস দিতে হবে, ঠিক আছে? আমি যেমন আমার দোকানের নাম দিয়ে দিই, তোমরা তোমাদের দোকানের নাম দিয়ে দেবে, দোকানের ঠিকানাটা দিয়ে দিবে, ঠিক আছে? আমি ঠিকানাটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে গাইস? ঠিকানাটা দিয়ে দেবে, ঠিকঠাকভাবে ফিল করবে যাতে ভুল না হয়, পিনকোডটাও দিয়ে দেবে, হ্যাঁ? তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখো গাইস, আই এগ্রি উইথ অল এখানে টিক করবে, করে ফাইনাল সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে? এখানে দেখো শো করছে কেওয়াইসি সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ প্রসেস টু নেক্সট স্টেপ। তো এখানে দেখো নিচে দুটো অপশান আছে, স্কিপ ইকেওয়াইসি ফর নাও, প্রসিড ইকেওয়াইসি ফর নাও। তো স্কিপ করবে না তোমরা, প্রসিড বায়োমেট্রিক ডিভাইস লাগিয়ে কাজটা করে নেবে, ঠিক আছে? তো আমি স্টার্ট কেওয়াইসি করলাম,
ওর এখানে সব ফিল করাই আছে। দেখো গাইস, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে প্রসিডে ক্লিক করলাম, ঠিক আছে। তো গাইস, রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ঠিক আছে, ওটিপিটা বসে দিতে হবে। তো ওটিপিটা আমি বসে দিচ্ছি, 4337289 করে এখানে ভেরিফাই করে দেবে, ঠিক আছে। করার পর গাইস দেখো, এখানে তোমাদের একটা ইন্টারফেস চলে আসলো, ঠিক আছে। তো এখানে উপরে দেখো, তোমাদের কমপ্লিট কিন্তু ইকেওয়াইসিটা কমপ্লিট হয়নি, ঠিক আছে, সেটা করতে হবে, ঠিক আছে। তারপর এখানে তোমরা ক্লিক করবে। করার পর গাইস ওটিপি আরেকবার বসে দিবে, ঠিক আছে। ওটিপিটা বসে দিচ্ছি, 03, ওটিপিটা বসে দিলাম, ভেরিফাই করলাম, ঠিক আছে। ভেরিফাই করার পর এখানে দেখো, সিলেক্ট ডিভাইস, ডিভাইস যার কাছে যে ডিভাইস আছে সেটা সিলেক্ট করে নেবে। আমি, আমার কাছে মান্ত্রা আছে, জন্য মান্ত্রা সিলেক্ট করলাম। তো গাইস আমি ডিভাইসটা লাগিয়ে নিই, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস তোমরা একটু ওয়েট করো, ডিভাইসটা আমি কানেক্ট করে নিই। ডিভাইসটা কানেক্ট করলাম, ঠিক আছে। কানেক্ট করার পর গাইস তোমাদের সব ডিটেলস এখানে দেখাচ্ছে, দেখো, আধার নম্বর, প্যান নাম্বার, স্ক্যান অ্যান্ড প্রসিড করতে হবে, ঠিক আছে। তারপরে আঙুলের ছাপ দিয়ে দিতে হবে, তো আমি দিয়ে দিলাম। তারপর ফাইনাল সাবমিট, ঠিক আছে, ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করে দিলে তো দেখো এখানে শো করছে ইকুয়াইসি কমপ্লিট সাকসেসফুলি, ঠিক আছে। তো ইকুয়াইসিটা কমপ্লিট হয়ে গেল। সরি গাইস, ফোন এসে গেছিলো। তো এখানে দেখো, তো ডান করে দিলে, তারপরে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে তোমরা সব কাজ করতে পারবে, ঠিক আছে।